রাফিরাতুল আমাকে ফুল করে ওই যে সামনে দেখা যাচ্ছে কত সুন্দর বক তো দেখি আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রামে কাটানো খুব সুন্দর কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে পুরো দেখে লাইক দিয়ে সামনে দেখা যাচ্ছে কত সুন্দর বক তো দেখি আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা চলো সবাই আস্তে আস্তে হাঁটো ওই যে এখানেও কিন্তু আছে জুম করে দেখাচ্ছি এই যে আচ্ছা আমি কাছ থেকে দেখাতে পারি কিনা সেটা দেখছি আস্তে 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 কথা বলো এই আমাকে জায়গা দাও আমি তাড়াতাড়ি যাই আসি রাফি আসতে এই যাচ্ছি আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখা যাক রাফি এগিয়ে আনো রে আনরে কাতুল রে আনরে ধরো এই যে আস্তে আস্তে সব উড়ে চলে যেতেছে দেখি ওয়া নাকি নাকি বক আস্তে একদম আস্তে ওরা যেন ডিস্টার্ব না হয় এখানে দাঁড়ায় থাকো চুপ করে দাঁড়ায় থাকলে ওরা এখানে আসবে চলে গিয়েছে চলো আচ্ছা চলো চলো যে নতুন বাড়িতে যাই চলো আর ওই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কালকে সকালে আমরা চলে যাবো নয়তো আপনাদেরকে ওই জায়গাটাও ঘুরিয়ে দেখাতাম আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে অন্ধকার তাই আসলে ভিডিওটা তেমন সুন্দর হচ্ছে না আর একটু আগে আসলে হয়তো ভালো লাগতো রেহান আসো এখানে এই যে আম্মু চলে যেতেছে আসো খালি পায়ে এসেছে আসো 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 তাড়াতাড়ি আমু কুল আসবো ও হাঁটতে পারতেছে না পড়ে যাবে না আসো সাথে আসো না মনে হয়েছে পড়ে যাও ওইখানে কোথায় যাও এইদিকে যাও আর আমরা এসেছি ওই যে আপাতের বাড়ি হচ্ছে ওইগুলা এই রাস্তা দিয়ে এসেছি আমরা আর এই যে এখানে দেখেন কি সুন্দর সুন্দর ফুল সূর্যমুখীর মতো দেখতে খুব সুন্দর না সুন্দর না রাফিরা তো এই যে কত ফুল ফুটে আছে এই বাবা রাতুল আমাকে ফুল পরিয়ে দিয়েছে আচ্ছা দেখাচ্ছি এই যে রাফিরাতুল আমাকে ফুল পরিয়ে দিচ্ছে এই যে আমরা ঢুকছি বাড়িতে রাফিরাতুল দুষ্টামি করতেছে আর এই যে সন্ধ্যা হয়ে গেছে তাই কিন্তু ভিডিওটা সুন্দর হচ্ছে না কালকে চলে যাবো সকালে তাই আজকে মানে ভিডিওটা করতে এলাম আর আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছিল এই যে দেখছেন বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছে লিচু গাছ আম গাছ এই যে এদিকটাতেও আছে আর এই যে অনেক চারটার দিয়ে রেখেছে আপা বিভিন্ন সবজি করে এখন অবশ্য নেই কোন দিক দিয়ে গেছো তোমরা হ্যাঁ আরে বাবা রে এটা নিচে থেকে রেহান আস্তে আস্তে যাইস রেহান তুই এদিকে আসতে না
আসে নেই ও মা এদিকে আমু কাছে আসো নেই নেই আসো রেহানে সোজা যাও ওয়াও এই যে কি সুন্দর দুইটা আনারস দেখো এটা আব্দুলার বাহার না লাগাইছি আইসো আনারস ধরেছে এগুলোতে কিছু লাগাইছিল মনে হয় আমি কিছুই নাই ফল গাছগুলো লাগাইছে ও বাবা দিও না তাইলে আল্লাহ একদম অন্ধকার ভিডিও কিছুই দেখা যায় না অন্ধকার হয়ে গেছে এই দেখো এই পাশটা আনলে একদম দেখাই যায় না আনারস পাইনাপেল না মামনি ধন্যবাদ পাশে থাকার জন্য তো আজকে আমি এই যে ভিডিওটা শেয়ার করছি এটা মূলত ঈদের চতুর্থ দিনের একটি ভিডিও ঈদের চতুর্থ দিন সকালে সরি দুপুরে আমি রিহানের বাবা আর রিহান চলে এসেছিলাম আমার মেজ ননসের বাড়িতে আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তাদের বাড়ির পাশেই হচ্ছে নতুন বাড়ি বেঁধেছে আর এখানে এসেছি আমরা হচ্ছে পাত্র বা শখ যেটা বলেন ওইখান দিয়ে ওই রাস্তা দিয়ে তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে গ্রামের সৌন্দর্যের সাথে আর কোনো কিছু তুলনা করা যায় না অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশ বাংলাদেশ আর এই দেশের গ্রাম বাংলার রূপের কথা তো আর মুখে বলে শেষ করা যাবে না আসলে প্রত্যেকটা জিনিসকে উপভোগ করার মতো তো দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু মানে তাও খুব ভালো লাগছিল এখন তো প্রচণ্ড গরম তো দুপুরে আসলে মানে পরিবেশটা ভালো লাগলো গরমের কারণে বের হতে ইচ্ছা করে না তাই বিকেলের এই সময়টাতে আসলে মানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার একটা ভালো সময় বলে আমার মনে হয় এই যে আমরা চলে এসেছি ওই যে ওইটা কিন্তু বাড়ি দেখছেন তাদের পুকুর পাড়ে একটা গাছ একদম পুরো গাছের গুড়া শুদ্ধ পড়ে গিয়েছে ও কিন্তু ভয়ও পায় আবার হাসে নিয়ে গেল গা দেখছো কত খিদে লাগছে দাঁড়াও হ্যাঁ করে দিল কামড় দিও না আমার হাতে কি করতেছো তোমার বক বক করে নেয় গা তোমার বলতে কি করে দেও বা ছাগল আমি তোমার জন্য খাবার নিয়ে আসি তুমি কিন্তু কোনোখানে যাইও না পাতাটা নিয়ে আসে না তো তাড়াতাড়ি টানে টানা খায় কি করতেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ